ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আদাব সুপ্রিয় শিক্ষার্থী, সৃষ্টি একাডেমিক অনলাইন স্কুলের সকলকে আমি আজকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলেই ভালো আছো, আর সকলে ভালো থাকো সুস্থ থাকো এইটাই বিধাতার কাছে আমি প্রার্থনা করি। তারপর তোমাদের তো অ্যাসাইনমেন্ট, প্রথম অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেছে তাই না? তো আসলে তোমরা সবাই জানি আসলে অ্যাসাইনমেন্ট দিয়েছো, সকলেই খুব ভালো করেছো, আর প্রত্যেকে এখন ব্যস্ত আসলে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে। তো আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট 5 তারিখ থেকে শুরু হবে, সেটা তো তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই সবাই জানতে পেরেছ। তো সকলে একটু ভালোভাবে প্রস্তুতি নাও, জানো পরবর্তী অ্যাসাইনমেন্টটা দিতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অতএব সকলে একটু ক্লাস অ্যাসাইনমেন্টটা সকলে অংশগ্রহণ করো, এবং তোমার পরিচিত জনদের যারা এখন অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করেনি তাদেরকে উৎসাহিত করো। তো যাই হোক, আসলে আমরা চলে আসি আমাদের মূল ক্লাসে। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আসলে বাংলা একটি ক্লাস নিয়ে, ষষ্ঠ শ্রেণীর একটি বাংলা ক্লাস নিয়ে। সবাই একটু দেখো, সকলকে ওয়েলকাম। তো মূল ক্লাসে আমরা যদি চলে যাই, আমাদের অনলাইন স্কুলে সকলকেই স্বাগতম। তো সকলকেই আমাদের অনলাইন স্কুলে সকলকে স্বাগত। আমার পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলেই আমার ক্লাসে মনোযোগ সহকারে দেখো, উপস্থিত হও, এটাই তোমাদের কাছে কামনা করছি। তো আমার পরিচয় তো তোমরা চিনোই আমাকে, তারপরেও আসলে আমার পরিচয় দেওয়ার কিছু নেই। তারপরে আমি তোমাদের সামনে আসলে জাস্ট এন্ট্রি করছি যে আমি রাজীব রায়, সহকারী শিক্ষক, সৃষ্টি একাডেমিক স্কুল, বাংলা ষষ্ঠ শ্রেণী। তো এখন দেখো, তোমাদের একটি ছবি দেখাচ্ছি। আমি কিন্তু এখনও তোমাদের কাছে পার্টের বিষয়টি বলিনি, অবশ্যই মনে হচ্ছে আমার ছবিটা তোমরা দেখতে পেরেছ, আর ছবিটা দেখে তোমরা এখন এতক্ষণে অন্তপক্ষে বুঝতে পেরেছ যে আসলে আমরা কী বিষয় নিয়ে কথা বলছি, ঠিক নয়? আসলে ঠিক না, আমরা মনে হয় যে বুঝতে পেরেছ, হ্যাঁ এটা কীসের চিত্র? এটা মরুভূমির চিত্র দেখা যাচ্ছে, আর সাথে দেখা যাচ্ছে যে একজন একটা ব্যক্তি উটে নিয়ে যাচ্ছে। এই চিত্রটি দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আসলে আমরা কী নিয়ে কথা বলবো। তো আসলে যাই হোক, তোমাদেরকে এই বিষয়ে তোমাদেরকে আরও একটু ধারণা দিই, তাহলে হয়তো বা বিষয়টা আরও একটু তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরবর্তী স্লাইডটা যদি দেখতে চাই তাহলে কী দেখতে পাই আমরা? হ্যাঁ, আমার মনে হয় এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আসলে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এখন তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, তোমরা আসলে ঠিকই ধরেছ, আমরা আজকে তোমাদেরকে যে পার্টটি নিয়ে কথা বলবো, হ্যাঁ, নীলনদ ও পিরামিডের দেশ। আর এই নীলনদ পিরামিডের দেশ, এই প্রবন্ধ, এটা একটা ভ্রমণ কাহিনী। এই ভ্রমণ কাহিনীটি লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। এই সৈয়দ মুস্তফা আলী আমাদেরকে এই নীলনদ পিরামিডের দেশ সম্পর্কিত অনেক তথ্য দিয়ে গেছেন। তো তার এই নীলনদ পিরামিডের দেশ, তার এই যদি আমরা এই ক্লাসটি দেখি তাহলেই আমরা নীলনদ সম্পর্কে এবং তারপরে পিরামিড সম্পর্কে, ঠিক আছে, জানতে পারবো। দেখো এখান থেকে আমরা কী কী জানতে পারবো এই অধ্যায় থেকে? এখান থেকে কিন্তু আমরা লেখক পরিচিতিটা বলতে পারবো, নীলনদ ও পিরামিড সম্পর্কে আমরা জানতে পারবো, আসলে মরুভূমির জীবনযাপন ও প্রাচীন সভ্যতার যে নীলাভূমি, যে মিশর, সে সম্পর্কেও কিন্তু আমরা আজকে ধারণা পাব। তাই আশা করি প্রত্যেকে একটু ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং প্রয়োজনীয় নোটগুলো নেবে। আর এই অ্যাসাইনমেন্টে তোমাদের যে আগামী অ্যাসাইনমেন্ট আছে তার জন্য কিন্তু আজকের পার্টগুলো কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অতএব প্রয়োজনীয় নোটগুলো সকলেই নিয়ে নিও। তো যাই হোক, চলো আমরা পরবর্তীতে কিছু চলে যাই। তাহলে এখন আমরা চলো আগে দেখি আমরা কবি সম্পর্কে, লেখক সম্পর্কে কিছুটা জেনে নিই। তো লেখক পরিচিতি দেখো, লেখক আমি আগেই বলেছি লেখককে, এই লেখক হচ্ছে মুস্তফা আলী। এই মুস্তফা আলী 1904 সালে আসামের করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। 1904 সালে আসামের করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। দেখো এই
এই ব্যক্তিটি বাংলা সাহিত্যের জন্য তিনি অনন্য শ্রেষ্ঠ রম্য রচনক হিসেবে এবং অনন্য গদ্যশৈলীর স্রষ্টা হিসেবে তিনি পরিচিত। তো তিনি কিন্তু অনেক দিন রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহ সান্নিধ্যে ছিলেন, আর সেখানে তিনি 5 বছর রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহ সান্নিধ্যে থাকার পর, লেখাপড়া শেষ করার পর তিনি সেখান থেকে চলে লেখাপড়া শুরু করেন শান্তিনিকেতনে। তারপরে সেখান থেকে তিনি আলিগড় কলেজ, বার্লিন বিশ্ববিদ্যালয়, আল আজরার বিশ্ববিদ্যালয় যেটা কায়রোতে অবস্থিত, এই বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করে তিনি তার পাঠ্যজীবন শেষ করেন। তো আসলে এই সৈয়দ মুজতবা আলী রম্য রচয়িতা হিসেবে তিনি বাংলা সাহিত্যের জন্য খ্যাত। তিনি 1974 সালে মৃত্যুবরণ করেছিলেন। তো চলো আমরা এখন কয়েকটা উল্লেখযোগ্য তার কয়েকটা উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে তোমাদেরকে ধারণা দেই, চলো আমরা জেনে নিই। তার উল্লেখযোগ্য কয়েকটা গ্রন্থ হচ্ছে, দেখো, জলে ডাঙ্গায়, ময়ূরকণ্ঠী, এগুলো তার উল্লেখযোগ্য গ্রন্থ। তাছাড়া তিনি আর অনেক গ্রন্থ লিখেছেন, শবনম, দেশে বিদেশে, পঞ্চতত্ত্ব, চাচা কাহিনী, এইগুলো কিন্তু তার উল্লেখযোগ্য গ্রন্থ। তো আসলে আশা করি সকলেই বুঝতে পেরেছ। এখন আমরা আসলে এখন কয়েকটা চিত্র দেখাই। এখন আমরা কবি পরিচিতি সম্পর্কে জানলাম। আসলে আমি আগেই বলেছি এটা আসলে মূলত তোমাদের ভ্রমণ কাহিনী। সৈয়দ মুজতবা আলী তিনি নীলনদের আর পিরামিডের দেশ যে কবিতা যে প্রবন্ধটি লিখেছেন, তিনি আসলে কীভাবে শুরু করেছিলেন সেটা আমরা তোমাদেরকে বর্ণনা করব। দেখো, তিনি নীলনদে সৈয়দ মুজতবা আলী যখন তিনি এই ভ্রমণটা শুরু করেন, তিনি আসলে সুয়েজ বন্দরে এসে প্রথমে উপস্থিত হন। সুয়েজ বন্দর থেকে তিনি উপস্থিত হয়ে সেখান থেকে তিনি গাড়িতে চলে প্রথমে তিনি মীরা পিরামিডের দিকে চলে যান। আর যখন তিনি এই সুয়েজ বন্দরে যখন আসেন, তখন আসলে সূর্যাস্ত ছিল, সূর্যের অস্ত চলে গিয়েছিল, নীলাকার যেন চারদিকে নাল নীল রকমের বেগুন দিয়ে। দেখো, তিনি যখন জানেন মেরু মরুভূমির উপর দিয়ে তিনি যেতে থাকেন, আর তিনি যখন এই মরুভূমির উপর দিয়ে যাচ্ছিলেন তখন আসলে মূলত সূর্যাস্ত হয়ে গেছিল। দেখো, সূর্যাস্ত যখন হয়ে গিয়েছিল তখন কিন্তু আসলে মরুভূমির ভিতরে যে আসলে সূর্যটা কেমন, যে সূর্যাস্তটা কেমন, সে আগে আসলে দেখেনি। এটা কিন্তু আমাদের বাংলাদেশের যে সবুজে ঘেরা প্রকৃতির থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। দেখো, আসলে মরুভূমির ভিতরে যখন সূর্যাস্ত হয় রাতের বেলায় কিন্তু আসলে একটা বেগুনি রং ধারণ করে, আর এই বেগুনি রং ধারণ করার ফলে এই বিষয়টি লেখকের কাছে একটা ধাঁধার মতো মনে হয়, তার কাছে মনে হয় অদ্ভুত লাগে। আর এই অদ্ভুতের মধ্যে তার একটা ভয়েরও সৃষ্টি হয়, মনে হচ্ছে যে এর মাঝে মাঝে কিছু কিছু সময় দেখা গেল এর মধ্যে দিয়ে একটা আফসা, ভূতের মতো মনে হয় তার সামনে আসলো। আসলে সে বাংলাদেশের, এদেশের যে প্রকৃতি, এদেশের যে সূর্যাস্ত, তার থেকে সম্পূর্ণ বিপরীত একটা বিষয় ছিল। এরকম পরিস্থিতিতে তিনি যখন চলতেছিলেন, তো তিনি যখন তার গাড়িটি যখন মরুভূমির উপর দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি বিভিন্ন রকম কাফেলা দেখতে পারেন। আর কাফেলাগুলো ছিল মূলত উটো কাফেলাটি, কাফেলা ছিল আসলে উটের ক্যানেভার, যেটা আমরা আসলে বাংলায় আমরা কাফেলা বলে থাকি। আর এই ক্যানেভারের উপরে যখন তোমার হেডলাইটটি পড়ে, তাদের গাড়ির যে হেডলাইটটি পড়ে তার কাছে যখন, তখন এই উটের যে চোখগুলো তার কাছে সবুজ আলো জ্বলেছিল, মনে হয় সবুজ একটা আলো জ্বলেছিল। তো এই সমস্ত যে আসলে প্রকৃতিটি দেখে, পরিবেশটা দেখে তার মনের মধ্যে একটা শঙ্কার সৃষ্টি হয়ে যায়, ভয় হয়ে যায়, যেটা আসলে তার কাছে তিনি যে পরিচিত রূপে ছিলেন তার থেকে তিনি ভিন্ন একটা জগতে তিনি যাচ্ছেন, এটা তিনি বুঝতে পারেন। তো তিনি এটাই ভাবতে ভাবতে তার মনে অনেকটা প্রশ্নের উদ্ভব হয় যে আসলে তিনি এই মরুভূমি সম্পর্কে অনেক গল্প তিনি আগে শুনেছিলেন, সেই সমস্ত গল্প তার কাছে সেগুলো মনে হয়, সে গল্পগুলো যদিও সত্যি নয়, সেই গল্পগুলো তার কাছে মনে তাড়না দিতে থাকে। দেখো, তিনি এমনও শুনেছিলেন যে তৃষ্ণার জন্য যে বেদুইনরা মৃত্যুর জন্য, নিষ্কৃতি পাওয়ার জন্য পুত্রের চেয়ে প্রিয় তাদের যে উট, তাদেরকেও কিন্তু হত্যা করে ফেলে। এই সমস্ত নানা রকম গল্প কাহিনী তিনি শুনেছিলেন।
আর এই শোনার পর তার মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়, যদি আমাদের গাড়ি যদি ভেঙে যায়, মোটর গাড়িটি যদি কালকে সন্ধ্যা অবধি যদি ভেঙে যায়, রাস্তা দিয়ে যদি অন্য কোনো মোটর না আসে, তাহলে তারা কেমন অবস্থায় পড়বেন? এরকম একটা পরিস্থিতির মধ্যে তিনি চলে পড়েন, কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জল ছিল না বা পানি ছিল না। তারা যে 500 গ্যালন পানি নিয়ে আসছে, 500 গ্যালন যে পানি থাকার কথা সেগুলো তার কাছে নেই। এই সমস্ত বিষয় তিনি তখন ভাবতে থাকেন। আর একটা বিষয় ভাবতে থাকেন, যখন তিনি বন্দরে ছিলেন, যখন তিনি জাহাজে ছিলেন, জাহাজ থেকে তিনি নেমেছিলেন, তখন কিন্তু এরকম পরিস্থিতি হবে, এসে যে মরুভূমির মধ্যে এভাবে পড়তে হবে সেটা তিনি তখনও খেয়াল করেন। যাই হোক, এভাবে এগুলো ভাবতে ভাবতে তিনি হঠাৎ করে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে তিনি হঠাৎ করে একটা ঝাঁকুনি খেয়ে ঘুম তার ভেঙে যায়। যখন তার ঝাঁকুনি পেয়ে কে তার ঘুমটি ভেঙে যায়, তখন দেখলে তারা শহরে পৌঁছে গেছে। আর শহরে যখন তিনি পৌঁছল, শহরে পৌঁছানোর পর তার কাছে অন্যরকম দৃশ্য মনে হলো। তিনি যখন পৌঁছালেন, তখন তিনি কাউরো বন্দরে তিনি পৌঁছে গেলেন। যখন তারা দেখলো শহরে ঢুকলো, তখন চারদিকে দেখলো, জানালা দিয়ে দেখলো চারদিকে আলো আর আলো। তখন কাছে তার কাছে তখন কায়রো শহরটা অনেক সুন্দর লাগতেছিল। আর সবচেয়ে বড় যে বিষয়টা যে তার কাছে বেশি ভালো লেগেছে, যে কায়রোর সে রেস্তোরাঁগুলো, আর এই কায়রোর রেস্তোরাঁগুলো ছিল যে গিজগিজ, লোকে ছিল গিজগিজ। দেখো, এই যে ছিল কায়রোর রেস্তোরাঁগুলো, আর এই কায়রোর রেস্তোরাঁগুলো ছিল বাংলাদেশের, আসলে এ দেশের শহরগুলোর মতো নয়। আর এই কায়রোতে দেখা গেছে এই রেস্তোরাঁগুলোর মধ্যে দেখা গেলো সবসময় রাত্রি 11টা তারা যখন পৌঁছায়, তখন কিন্তু রাত্রি প্রায় 11টা, তখনও কিন্তু প্রচুর পরিমাণে লোক এই জায়গায় তাদের কাছে উপস্থিত ছিল, ঠিক আছে। আর কায়রোর রাস্তা দিয়ে যখন তিনি চলতেছিল, তখন কায়রোর বাতাসের মধ্যে তিনি সেই রেস্তোরাঁগুলোর থেকে গন্ধ, বিভিন্ন রকম খাদ্যের গন্ধ তাদের গ্রানে এসে, তাদের নাকে এসে লেগে থাকে। তো যাই হোক, এই পরিবেশ দেখে তার কাছে কিন্তু এই বিষয়টা খুব ভালো লেগেছিল। যদিও তারা পরবর্তীতে একটি এই রেস্তোরাঁ তারা ঢুকে পড়ে, সেখানে গিয়ে তারা খাবার খেলে পরে সেখানকার খাবারগুলো ছিল যে তারা মুরগির মুসলুম, শিখ কাবাব, শামি কাবাব, বিভিন্ন রকম খাবারগুলো তার কাছে ছিল। কিন্তু তখন তার বাংলাদেশের জন্য খাবারের জন্য তার প্রাণ কেঁদে ছিল। যদিও সেখানে তিনি পাবেন না, সে তা বাংলাদেশের যে তার আতপ চাল, উস্তে ভাজা, সোনামুগের ডাল, এ সমস্ত যে খাবার, পটল ভাজা, মাছের ঝোল, এগুলোর জন্য তার প্রাণটা কেঁদেও উঠেছিল। কিন্তু ও সব জিনিস চিন্তা করতে আসলে তখন তিনি কোনো লাভ নেই, কারণ ওর জন্যে তাই তিনি কবি বলেছিলেন, আসলে কাজেই শোক করে কি লাভ, কারণ সেগুলো তিনি সেখানে পাচ্ছেন না। তো তারা যখন আহারাদি শেষ করে যখন তারা উঠলে, রাস্তার যখন উঠলো, তখন রেস্তোরাঁ পার হয়ে তারা কিন্তু দেখলো বিভিন্ন রকম সিনেমার হল দেখলো, ডান্স দেখলো, ক্যাবেরা দেখলো। এগুলো দেখে তিনি তিনি সমস্ত শহর সম্পর্কে তার একটা ধারণা হলো। আরেকটা বিষয় তিনি যে বিষয়টা দেখলেন, সেখানে দেখলেন যে আসলে কত জাত বেজাতের লোক, অনেক লোকগুলোকে তিনি পেলেন সেখানে। তিনি তার কাছে সবচেয়ে বেশি বেশি যেটা লেগেছে খানদানি নিগ্রোদের কাছে, তার কাছে তার চোখে পড়েছিল তাদের চোখে, দেখো এদের নিগ্রো। আর তিনি সুদানবাসীদেরকে তিনি দেখেছিলেন, আর এই নিগ্রোরা ছিল আসলে তাদের মাথার চুলগুলো ছিল ভেড়ার লোমের মতো কুকড়ানো, এবং লাল লুল পুরো দুখানা তাদের ঠোঁট, নাকটা ছিল তাদের কাছে বোচা, এবং ঝিনুকের মতো তাদের কাছে দাঁতগুলো, তিনি এই সৌন্দর্যটা তার কাছে লেগেছিল। এই নিগ্রোদের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছিলেন যে আসলে খানদানি নিগ্রো, তিনি এই বর্ণনাটা দিয়েছেন এটা তার কাছে। আরেকটা কথা তিনি বলেছিলেন, তাদের দেখে মনে হচ্ছে তাদের শরীর থেকে যেন তেল ঝরে পড়ে, যদিও আসলে তারা কিন্তু শরীরে কোনো তেল দেন না। তো এদের দেখার পরে তার কাছে যে বিষয়টা আর চলে আসে, সুদানবাসীদের কাছে তিনি দেখে তার কাছে তাদের তিনি অবাক হয়ে যান, যে তারা আসলে আলখাল্লা পরে থাকে, তারা যে পোশাকটি পরে আছে সেটা হচ্ছে আলখাল্লা। আর সেই তারা কিন্তু আসলে অনেক উঁচু ছিল, লম্বা ছিল, তারা কিন্তু 6 ফুটের উপরে লম্বা ছিল, আর এদের গায়ের রঙটা ছিল ব্রোঞ্জের মতো, ঠিক আছে। তবে এদের ঠোঁটটা কিন্তু আসলে তেমন ওই নিগ্রোদের মতো পুরো ছিল না, আর টকটকে লালও নয়। এখানে তিনি দুইটা জাতির কিন্তু বর্ণনা তিনি দিয়ে গেছেন। তো এই বর্ণনা দেওয়ার পরে তিনি আসলে কায়রো শহরে আরেকটা বিষয় তিনি বলে গেছেন, যে আসলে কায়রো শহরে তেমন কোনো বৃষ্টি হয় না, মাঝে মধ্যে একটু একটু বৃষ্টি হলে হতে পারে, কিন্তু সেটা খুবই কম।
সেখান থেকে তিনি চলে গেলেন নীল নদে। তারপরে তার সামনে চোখের সামনে দেখা পড়ল নাইলস বা নীল নদ। তো এই নীল নদকে দেখে তার কাছে খুবই সুন্দর লাগলো। আর নীল নদের মধ্যে তার কাছে সবচেয়ে আশ্চর্য যে জিনিসগুলো লাগে নীল নদের ভিতরে, এই যে পাল তোলা নৌকাগুলো, এই নৌকাগুলো তার কাছে যে পেট ফুলে আছে, তার কাছে মনে করে তিনি একটা বর্ণনা দিয়েছেন যে মনে হচ্ছে পেট ফুলে আছে কিন্তু একটু হাওয়া বইলে মনে হচ্ছে যে এটা ছিটকে পড়ে যাবে, এরকম তার কাছে আমাদের দেশের নৌকার যেমন পাল দেওয়া হয় সেই রকম তার কাছে লেগেছিল। আর তিনি নীলনদের কথা বলে আরেকটা কথা তিনি বলে গিয়েছেন যে এইখানে মনে হয় নীলের চাষ হয়, এই নীলের জল দিয়ে দেশ চাষ করা হয়। তার মানে কবি এখানে কিন্তু আসলে এই নীলনদের যা নীলনদের জল বা নীলনদের পানি যে আসলে এই কায়রোর যে সকল পানির উৎস এটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। এখান থেকে তিনি যাবার পর চলার পথে পরবর্তীতে তার সামনে তারা যখন চলে যায়, তারা চলে যান গিজে। গিজে যাওয়ার পর তার চোখের সামনে ধরা পড়ে এই পিরামিডটি। যখন তিনি পিরামিডটি দেখেন, পিরামিড সম্পর্কে তিনি বর্ণনা দিয়েছেন পিরামিডের আসলে কে তৈরি করেছিল। ফারাওরা কিন্তু আসলে পিরামিডটি তৈরি করেছিল। ফারাওরা আসলে তাদের মনে ধারণা ছিল যে আসলে মানুষ মৃত্যুর পর তাদের দেহ যদি অক্ষত না থাকে তাহলে তারা অনন্ত জীবন পাবে না, এইটা তারা ভেবেই তারা মমিগুলো তৈরি তাদের দেহটাকে মমি করে রাখার জন্য এই পিরামিডগুলো তিনি তৈরি করেছিলেন। আর এই নীলনদ পিরামিড এই দুটো ছিল আসলে মনোমুগ্ধকর জিনিস। এগুলো দেখার পর তারা যখন এগিয়ে যায় তাদের সামনে আরও ভেসে আসে কয়েকটি সে দেশের সবচেয়ে কারুকার্য সম্পূর্ণ কয়েকটি মসজিদের এই ছবিগুলো দেশে, যেগুলো আসলে এই মসজিদগুলো শুনে সম্পূর্ণ কারুকার্য ভরা। আসলে নীলনদের কথা বর্ণনা দিতে গিয়ে তিনি এই যে নীলনদের যে মসজিদগুলো এই তিনটা জিনিস কিন্তু আসলে কবির কাছে বা লেখকের কাছে এসে কিন্তু ধরা দেয়। আর এই তিনটি জিনিসের কারণে পৃথিবীর সমস্ত পর্যটকরা এই কায়রোতে কিন্তু এসে ভেসে বেড়ায় বা ছুটে বেড়ায়। তারা এই প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশের জন্যেই মিশর হয়ে উঠছে কিন্তু মানুষের কাছে একটা সৌন্দর্য ভোগের উপভোগ করার একটা অন্যতম স্থান। আশা করি সকলেই বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সামনে কয়েকটি প্রশ্ন নিয়ে আসি, যা আমরা যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম তার থেকে কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে আসছি। আশা করি সকলেই এই প্রশ্নগুলো একটু খেয়াল করবে। যে দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোন দেশের মানুষ 6 ফুট লম্বা হয়। হ্যাঁ, আমি বর্ণনায় কিন্তু বলেছিলাম যে আসলে কোন দেশের মানুষ 6 ফুট লম্বা হয়। হ্যাঁ, এখানে কিন্তু বলতে পারবে যে সুদানবাসীর লোক যে 6 ফুট লম্বা হয়। তারপর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে লেখক মিশরে কোন অঞ্চলে পিরামিড দেখতে পেরেছিল। আমি কিছুক্ষণ আগেই বলেছি মিশরের গিজা অঞ্চলে কিন্তু লেখক এই পিরামিডটি দেখতে পেরেছিল। আর পিরামিডের উচ্চতা, হ্যাঁ পিরামিডের উচ্চতা ছিল 500 ফুট। আশা করি সকলেই বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য কয়েকটা আমি বাড়ির কাজ নিয়ে আসছি, যে আমি যে আজকে যে ভ্রমণ কাহিনীটি তোমাদের সাথে আলোচনা করলাম এখান থেকে তোমরা 20টি জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই তৈরি করে নিয়ে আসবে। আশা করি সকলেই বুঝতে পেরেছ। আর এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করবে, আমি চেষ্টা করব পরবর্তীতে তোমাদেরকে এই ক্লাসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আরেকটা বিষয়, আমি এরপরে কয়েকটি ক্লাসে তোমাদেরকে এখান থেকে অনেকগুলো প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন তোমাদেরকে আমি দেব, অবশ্যই সকলে সেগুলো দেখবে। আশা করি সেইগুলো দেখলে তোমাদের উপকার হবে এবং অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করবে এবং শেয়ার করবে। তো আজ আর নয়, আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নেব। সকলেই ভালো থেকো, সকলকেই ধন্যবাদ জানিয়ে আবার আমি বিদায় নিচ্ছি। ঠিক আছে, সকলকে আবারও আদাব।